হ্যালো বন্ধুরা, পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর স্থানগুলোর তালিকা যদি তৈরি করা হয় তাহলে সর্বপ্রথম উঠে আসবে বলিভিয়ার মৃত্যুর রাস্তার নাম। এই রাস্তাটি মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক। এই রাস্তাটিতে গাড়ি চালাতে ভ্রমণকারীরা যেমন ভয় পান, তেমনি এই সড়কে অন্যদের গাড়ি চালাতে দেখলে পথচারীরাও আতঙ্কিত হয়। এমনকি এই রাস্তাতে যাত্রী হওয়ার আশা করাটাও ভুল। বলিভিয়াতে রাস্তাটির বেশ কুখ্যাতি রয়েছে। রাস্তাটির সরকারি নাম উত্তর ইয়াঙ্গাস রোড। উত্তর ইয়াঙ্গাস রোডটি 1500 ফুটেরও বেশি উচ্চতায় অ্যামাজন রেইন ফরেস্টের মধ্য দিয়ে অনিশ্চিতভাবে এঁকে বেঁকে চলে গেছে। বছরে প্রায় 200 থেকে 300 জন মানুষ এই রাস্তায় দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। আশ্চর্যের বিষয় হলো, এত মানুষ প্রাণ হারানোর পরেও রাস্তাটি কখনোই সুরক্ষিত হয়নি। 50 মাইল দীর্ঘ এই মৃত্যুর রাস্তাটি 1930-এর দশকে প্যারাগুয়ের একদল বন্দী দ্বারা তৈরি করা হয়েছিল। রাস্তাটি নির্মাণের পর কয়েক দশক ধরে এটি একটি একমুখী রাস্তা ছিল এবং দুঃখজনকভাবে শত শত মানুষ এই রাস্তাটি অতিক্রম করার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এই রাস্তাটির একটি বিশেষ স্থান রয়েছে যা ডেভিল কার্ভস বা শয়তানের বক্ররেখা নামে পরিচিত। স্থানটি এ সড়কে ঘটে যাওয়া মারাত্মক দুর্ঘটনার স্থান। এখানে একটি বাস দুর্ঘটনায় 100 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। আজ অবধি 20টিরও বেশি বাইকার পুরো রাস্তাটি বাইক চালানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছে। বর্তমানে এই রাস্তাটি কিছুটা সংস্কার করার কারণে এখানে দুর্ঘটনার আশঙ্কা কিছুটা কমে এসেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।